শুধুমাত্র মোবাইল দিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বিশ্বের প্রায় 149টি দেশের ভাষায় আপনি বাংলাতে বলে যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারবেন। দর্শক সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি রিভিউ করব। ভিডিওটি হচ্ছে, আমরা যারা বিদেশে থাকি অথবা বিভিন্ন ভাষায় কথা বলি বা বিভিন্ন বিদেশিদের সাথে কথা বলার প্রয়োজনে আমরা শুধুমাত্র বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আমরা কথা বলতে পারি না, এবং নতুন নতুন অবস্থায় যারা অনেকে বিদেশি ভাষায় কথা বলে তাদের কথাগুলো আমরা একেবারেই বুঝতে পারি না। তার জন্য শুধুমাত্র একটি মোবাইলের মাধ্যমে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি যে কোনো ভাষা সহজভাবেই বুঝতে পারেন। কিভাবে এই সহজ পদ্ধতিটি আপনি ব্যবহার করবেন সবগুলো বিষয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে মোবাইলের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনার অ্যাপটি সম্পর্কে কিছু তথ্য দিই। অ্যাপটি এ পর্যন্ত গুগল থেকে 500 মিলিয়নের উপরে ডাউনলোড করা হয়েছে। প্রতিদিন এই অ্যাপটিতে 100 মিলিয়ন ওয়ার্ড ট্রান্সলেট করা হয়ে থাকে এবং প্রতিদিন 200 মিলিয়ন লোক এটি ব্যবহার করে। এই অ্যাপসের মাধ্যমে আপনি টেক্সট রাইটিং, হ্যান্ড রাইটিং, ভয়েস, ক্যামেরা সহ আরও অনেক সুবিধা আপনি পাবেন। এই অ্যাপটির সবচেয়ে আকর্ষণীয় একটি সুবিধা হচ্ছে, যে কোনো লেখাকে আপনি ক্যামেরার মাধ্যমে আপনি শুধু স্ক্যান করে এটিকে যে কোনো ভাষা আপনি ট্রান্সলেট করতে পারবেন। চলুন বিরল মোবাইলের স্ক্রিনে চলে যাই। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে। প্রথমে আমি আমার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেটটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য এখানে আমি লিখব গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লেখা হয়ে গেছে। গুগল ট্রান্সলেট লেখার পরে আমি এখানে থেকে ওকে করব। ওকে করার পরে এই যে দেখুন গুগল ট্রান্সলেট অ্যাপটি অলরেডি আমার মোবাইলে ইনস্টল করা। প্রথমে এখান থেকে দেখুন আমি গুগল অ্যাপটি ডাউনলোড করার পরে আমি এটিকে ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে দেখুন আমার এই ভাষাটি, আমি যেই ভাষায় কথা বলি, আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষাটি এখানে সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে যে কোনো ভাষা চেঞ্জ করে আমি কথা বলতে পারবো। তবে আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলা ভাষা দিয়ে অন্য যে কোনো ভাষায় আমি এই ভাষাটিকে অনুবাদ করব। তো এখানে প্রথম যে এখানে আছে বাংলা ভাষাটি সিলেক্ট করে রাখছি, এখানে আছে ইংলিশ। তো আমি বাংলা ভাষায় যদি লেখি তাহলে এখানে দেখবেন ইংলিশ, মালায়, চাইনিজ যে কোনো ভাষায় অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি যেহেতু বাংলা ভাষা লেখা আছে, তো এখান থেকে দেখুন আমি লিখি আমার নাম মামুন সরকার। এই দেখুন এখন এটাকে আমি ইংলিশে দিয়েছি, এখানে ইংলিশ আসছে মাই নেম ইজ মামুন সরকার। তো এটাকে আমি যদি ভয়েস দেই, ভয়েস দিলে দেখবেন এখানে এটা দেখাচ্ছে। তো দেখুন আমি আমার নামটি লিখছি। তো এখন এখানে আমি যদি আবার লিখি আমি মালয়েশিয়ায় থাকি, আমি মালয়েশিয়ায় থাকি, তো আবার এটিকে এরকম দিয়ে দিলাম। দেখুন এখন যদি এটাকে আমি আবার দেখুন মাই নেম ইজ মামুন সরকার, আই লিভ ইন মালয়েশিয়া। তো এটিকে আমি আবার ভয়েস দিয়ে শুনলে এখানে ক্লিক করলে দেখুন ভয়েসটা, দেখুন এটা অলরেডি হয়েছে। তো এখন আমি যদি আবার এখানে লিখি আমার দেশ বাংলাদেশ, তো দেখুন এখানে দিলাম, এই দেখুন মাই নেম ইজ মামুন সরকার, আই লিভ ইন মালয়েশিয়া, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। দেখুন এটা অটোমেটিক আমি এখানে বাংলা লিখছি, এখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। তো এটাকে আমি যদি পুরো ভয়েসটা শুনি দেখুন, ঠিক আছে, এখন এটাকে এখন দেখুন বাংলা থেকে আমি ইংলিশে কনভার্ট করছি। তো আমি যদি বাংলা ভাষাটাকে ঠিক রেখে এখান থেকে ইংলিশ থেকে যেমন আরবিতে আমি ট্রান্সলেট করতে চাই তাহলে এখানে আরবি সিলেক্ট করে দিলে দেখুন নিচে আমার এটা আরবি লেখা হয়ে গেছে এবং এখানে আরবিতে নিচে ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া আছে। তো আরবি তো আমি যেহেতু বুঝি না তেমন একটা, এখানে দেখুন এসমি মামুন সরকার এস ফি মালয়েশিয়া ওয়া বালাদি বাংলাদেশ। তো এটা আরবিতে কনভার্ট করলে এরকম আসে। আবার যদি এটাকে আমি
মালয় ভাষায় কনভার্ট করি তখন দেখবেন আমার এই ভাষাটি আবার এখানে মালয়েশিয়ান ভাষায় এসে গেছে। দেখুন এখানে আছে নামা সায়া মামুন সরকার সায়া তিঙ্গাল দি মালয়েশিয়া নেগারা সায়া আডালা বাংলাদেশ। তো এটা আমি মালয়েশিয়ার ভাষা যেহেতু বুঝি আমি এটা বুঝতে পেরেছি পুরো ভাষাটাই ঠিক আছে, এখানে কোনো ভুল হয় নাই। তো এটাকে আমি আবার ভয়েস দিয়ে শুনতে পারবো। দেখুন ও এখানে ভয়েসটা অ্যাভেলেবেল না, তো আমি দেখি অন্য ভাষায় ভয়েসটা অ্যাভেলেবেল হয় কি না। যদি আমি আরবিতেই দিই দেখুন আরবিতে ভয়েসটা হয় কি না। দেখুন আমি আরবিতে এটাকে ভয়েস দিয়েছি, আরবিতে আমার এই ভয়েসটা হয়ে গেছে। তো এখান থেকে আপনার প্রায় 149টা দেশের মতো ভাষা আপনি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে ট্রান্সলেট করতে পারবেন। শুধুমাত্র আপনার মেন ভাষাটিকে আপনি ঠিক রেখে এখান থেকে আপনি যে কোনো ভাষায় সিলেক্ট করে দিলেই দেখবেন আপনার ভাষাটি অটোমেটিকভাবে ট্রান্সলেট হয়ে গেছে। তো এখন থেকে আবার এই আমি যে ভাষাটিকে লিখছি, তো দেখুন এটাকে আমি আবার ইংলিশে নিয়ে আসি। ইংলিশে নেওয়ার পরে এখন এই ভাষাটিকে আমি কপি করে আমি যদি ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আমি এটিকে কপি করে পেস্ট করে দিতে পারবো কোনো রকমের এডিটিং ছাড়া, এটি শুধু পেস্ট করে দিলেই হবে। তো যারা ফেসবুকে পোস্ট করতে ইংলিশে পোস্ট ইংলিশ যারা দুর্বল তারা তাদের জন্য এই গুগল ট্রান্সলেটটি খুব খুব ইম্পর্টেন্ট হবে, এবং বিশেষ করে যারা মালয়েশিয়াতে বিভিন্ন দেশে থাকে তাদের ক্ষেত্রে আরও বেশি উপকারে আসবে। যারা বাংলা ভাষা যারা ইংলিশে অথবা মালয়েশিয়ান চাইনিজ বা আরবি ভাষায় দুর্বল। তো আবার এখানে দেখুন অনেকটি অপশন আছে শেয়ার করতে পারবেন, এখানে শেয়ার দিলে আপনার এই ট্রান্সলেটটি আপনি মেসেজ করতে পারবেন জিমেল নোট এখানে চ্যাটিংয়ে আছে, তারপরে ইমুতে, তারপরে ইনস্টাগ্রাম শেয়ারিট, এখানে কোয়ারা বিভিন্ন অনেক ইসে আপনি এটিকে শেয়ার করতে পারবেন টুইটার। তা আমি এটিকে আমি শেয়ার করব না। তো এটা হয়ে গেছে আমার প্রথম, আমি রাইটিং করে আপনাদেরকে দেখালাম। তো আমি যদি এখন আবার এখান থেকে আমি এতক্ষণ রাইটিং করছি, এখন আরেকটি অপশন আছে এই যে এই অপশনটি দেখতেছেন, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে রাইট হেয়ার, তো এখন যদি আমি লিখি আমার হাত দিয়ে এখানে যদি আমি লিখি আমার দেখুন আমার তারপরে নামটি সুন্দর হয় নাই, সরি হয় না ক্লিয়ার হয় না, নাম সুন্দর করে লিখতে হবে নাম। দেখুন হয়ে গেছে আমার নাম মামুন, এটা হয় নাই মুন, সরি হয় নাই, এটা আমি যেহেতু আমার আঙ্গুল দিয়ে লেখার চেষ্টা করতেছি এজন্য এটা ঠিকঠাক মতো হচ্ছে না। তো আপনি ইচ্ছা করলে মোবাইলের যেই একটা পিন আছে বাট ওইটা দিয়ে আপনি সুন্দরভাবে এখানে লিখতে পারবেন। তো আমি দেখুন এটা হচ্ছে না যেহেতু আমি এটাকে আর ট্রাই করবো না, একবার ট্রাই করে দেখি যেখানে এখানে হচ্ছে না। যাই হোক এটাকে আমি আর ট্রাই করবো না। তো আমার নাম লিখলাম, লেখার পরে দেখুন এখানে মাই নেম, আবার যদি এটাকে আমি মালয় ভাষায় সিলেক্ট করি এখানে দেখুন নামাসায়া। তো মালয়েশিয়াতে আমার নাম বলতে নামাসায়া বোঝায়। তো এটাকে আপনি হ্যান্ড রাইটিং করেও বলতে পারবেন। তারপরে আছে এখানে এই যে দেখুন বয়েসটা হয়তো আমি এখানে স্ক্রিন রেকর্ডিং করতেছি এজন্য বয়েসটা রেকর্ডিং হবে না, এজন্য এখানে দিলে দেখুন এই যে স্ক্রিন রেকর্ডার এটা হবে না, তারপরে এখানে কনভারসেশন দিলেও এটা হবে না। তো আমি আপনাদেরকে বলি এখানে এই যে বয়েসটাও একই অবস্থা, এখানে আপনি শুধু জাস্ট সিলেক্ট করে আপনি শুধু মুখে শুধু বলবেন, মুখে বললেই আপনি যদি বাংলায় বলেন তাহলে এখানে আপনি এখান থেকে যে ভাষাটি সিলেক্ট করবেন মালয় বলে ভাষা সিলেক্ট করলে মালয় ভাষায় এটা অনুবাদ হবে, ইংলিশে বললে বাংলায় বললে ইংলিশে অনুবাদ হবে, তারপরে আরবি আছে, অনেকগুলো ভাষা আছে আফ্রিকান আলবেনিয়ান অনেকগুলো ভাষা আছে, আপনি শুধুমাত্র মুখে বয়েসে বলে যে কোনো ভাষা আপনি অনুবাদ করতে পারবেন। তারপরে এখানে যে অপশনটি দেখতেছেন এটা হচ্ছে কনভারসেশনে হচ্ছে আপনারা দুইজন যদি একসাথে কেউ বসে থাকেন, যেমন আপনি হচ্ছেন বাংলাদেশি
আর আমি আরেকজন হচ্ছে মালয়েশিয়ান। তো আপনি এখানে যদি আপনি বাংলাতে বলেন, তারপরে এখানে যদি আপনি বাংলাতে বলেন, তাহলে বাংলা ভাষাটিকে ট্রান্সলেট করে মালয়েশিয়ান ভাষায় বলবে। আবার যে মালয়েশিয়ান আছে, মালয়েশিয়ার যে লোক, সে যদি এখানে মালাই ভাষা বলে, তাহলে এই ভাষাটি আবার বাংলায় ট্রান্সলেট হয়ে এখানেই শু করবে। তো এটি এই গুগল ট্রান্সলেটটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। যারা বিদেশে নতুন আসছেন অথবা ভাষা একেবারে বুঝেন না, তাদের ক্ষেত্রে এই অ্যাপসটি খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস আমার আমি যতটুকু মনে করি। তা আশা করি বুঝতে পেরেছেন। তো এই কনভারসেশন যেটি আছে, এটি আমি আমার এই মোবাইল দিয়ে, যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করতে পারি নাই, তো আমি অন্য আরেকটি মোবাইলে রেকর্ডিং করে জাস্ট আপনাদেরকে একটু দেখাবো কিভাবে আপনারাও এটিকে এইভাবে কনভারসেশন করতে পারেন দুইজন একসাথে। তো চলুন আমার ওই স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাই। ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ হবে, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো দেখুন, এখানে আমি এইমাত্র যে বয়সটি বললাম, এখানে এটি অলরেডি আমি বাংলায় বলেছি, এখানে ইংলিশে এই পাশে ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনারাও এভাবে ইচ্ছা করলে মুখে শুধুমাত্র বাংলায় বলে এখান থেকে আপনি ইংলিশে, মালাই, চাইনিজ যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন, অথবা আপনি ইংলিশে বললে এই সাইডে বাংলা, আরবি অথবা যে কোনো ভাষা আপনি ট্রান্সলেট করতে পারবেন। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এটি হচ্ছে আপনার যে কোনো লেখা শুধুমাত্র আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে লেখাটিকে স্ক্যান করে আপনি এই ভাষাটিকে অনুবাদ করতে পারবেন। তো আমি দেখুন মালয়েশিয়ার একটি আমাদের কোম্পানির সামনে একটি লেখা আমি আমার ক্যামেরা দিয়ে স্ক্যান করতেছি। এই দেখুন, এই লেখাটি হচ্ছে মালয়েশিয়ান ভাষায় লেখা। তো এটিকে আমি বাংলায় ট্রান্সলেট করলে কী হয় অথবা ইংলিশ ট্রান্সলেট করলে কী হয় এটি আপনাদেরকে দেখাবো। তো এটি অলরেডি আমার স্ক্যান হয়ে গেছে। তো এখন দেখুন, এখানে বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি, তো আমার এখানে সিলেক্ট করা ভুল হয়ে গেছে। তো আমি এটাকে মালাই সিলেক্ট করব, কারণ ভাষাটি মালাই। দেখুন এখানে মালাই টু বেঙ্গলি, এখন দেখুন ওখানে লেখাটি যেরকম ছিল এখানে অলরেডি এখানে লেখাটি উঠে গেছে। তো এখন তারপরে বাংলায় ট্রান্সলেট করে দেখুন, মালয়েশিয়ার সেরা মূল্যের শীর্ষ প্রতিটি দাম। তো এরকমভাবে আপনিও যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারবেন খুব সহজভাবে। এটি হচ্ছে গুগল ট্রান্সলেটের সবচেয়ে আকর্ষণীয় একটি। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও সবাই দেখতে পাবেন।